ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام، إن الله كان عليكم رقيبا. فقال تعالى في موضع آخر: ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون. সম্মানিত সঞ্চালক, ওলামায়ে কেরাম, সম্মুখে উপবিষ্ট দীনি ভাই সকল, পাত্রাল ভাবনেরা, নবগ্রাম ব্লক জমিয়তে আলাদিস দ্বারা আয়োজিত এই দীনি মজলিসে আপনারা উপস্থিত হতে পেরেছেন, আমরা উপস্থিত হতে পেরেছি, এটা আল্লাহ তাআলার তৌফিক ব্যতীত কোন মানুষের পক্ষে ভালো কাজ করা সম্ভব নয়। সেজন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। আজকে একটু অন্য বিষয় নিয়ে বলার জন্য আমাকে অনুরোধ করা হচ্ছিল, কিন্তু একটা বিষয় উপেক্ষিত, সমাজ সবচাইতে বেশি বিষয়টার মধ্যে, যেহেতু সময় খুব সংক্ষিপ্ত আমাদের সংগঠনের, তারা বেশ কিছু কাজ আল্লাহ তাআলা নিয়েছেন, তার মধ্যে একটা হচ্ছে এই সভাগুলোকে নিয়ন্ত্রিত করা, মেলা ঠেলা থেকে এবং বেশি রাত্রি জাগরণ থেকে যদি কিছু নেকি পাই ইনশাআল্লাহ, মান দাল্লা আলা খাইরিন ফালাহু মিসলি আজরি ফাইলিহি, তো ভালো কাজের সন্ধান দিলে যারা ভালো কাজ করবে তাদের আমল, তাদের কর্মের নেকি ভাগ ইনশাআল্লাহ আজিজ, যারা পথ নির্দেশনা দেবে তারাও পাবে। মান সান্না সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা, কেউ যদি ভালো নীতি চালু করে তাহলে তার তো নেকি পাবে এবং পরবর্তীতে যারা এর প্রতি আমল করবে তারও, তাদের আমলের নেকি আল্লাহ ইনশাআল্লাহ ফরাইজ পাবে। গোটা পশ্চিম বাংলায় সারা রাত্রিব্যাপী জলসা হতো, সুতরাং থাকতো না, বড় বড় বক্তাদেরকে শেষ শেষ দিকে দেওয়া হতো। হ্যাঁ, লোকেরা বলতো যে বড় বক্তা শেষে না দিলে লোক থাকবে না, কিন্তু প্রত্যেকটা মানুষের একটা ক্যাপাসিটি আছে, ধৈর্যের সময় আছে, শেষ করে কালি গেছে, শেষ করে বড় বক্তা বক্তব্য রাখছে দশজনের সামনে। আমি বাকুড়ামে একটা কথা বলি, যে সমস্ত যুবক যুবতী বা দুষ্ট লোকেরা যারা সন্ধ্যাবেলাতে থাকে পরে পালিয়ে যায়, এদের চিকিৎসা করে হাতুড়ে ডাক্তার, আর যে লোকটা তুলনামূলক ভালো তারা শেষে বসে থাকে, এদের চিকিৎসা করে বড় ডাক্তার, অথচ তারা অসুস্থ। খারাপ লোকদেরকে শোনানোর জন্য সন্ধ্যা রাতে ভালো বক্তাদেরকে দেওয়া উচিত, সেটা অবশ্য কারণ নয়। আপনাদেরকে প্রথমেই বলছি যে আমার পরে যে দুজন বক্তা আছেন তারা রাজ্য স্তরের নেতা, একটা হচ্ছেন শেখ আলমগীর সর্দার, জমিয়তে আলম পশ্চিমবাংলার রাজ্য সেক্রেটারি, আলহামদুলিল্লাহ কোনো মানুষকে এই পদে এত বড় একটা এরিয়া
পদে বসানোর মূলে তার যোগ্যতা এটা জেনে রাখবেন। এবং ইনশাআল্লাহুল আজিজ খুব মূল্যবান বক্তব্য তিনি রাখেন, তার বক্তব্য না শুনে যাবেন না। আর পশ্চিমবাংলার বুকে সব থেকে এখন গঠনমূলক আলোচনার জন্য যিনি প্রায় এক নম্বরে আছেন তিনি হচ্ছেন ভাই আইনুল হক সাহেব ইলাম বাজার বীরভূম। তিনি স্পেশালি জেলা জমিয়তে আহলাদিস পশ্চিমবাংলার রাজ্যব্যাপী দায়ী এবং আলহামদুলিল্লাহ তার আলোচনাতে আমরা নিজেও মন্ত্রমুগ্ধ করি। এই দুজনের আলোচনা না শুনে যাবেন না, যেহেতু রাত আমাদের শেষ সময় 10টা, সেই জন্য সময় বাধা আছে বুঝতে পারছেন, তার পূর্বে আপনারা যাওয়ার চেষ্টা করবেন না। আল্লাহ তাআলা পৃথিবীকে কিভাবে সম্প্রসারণ ঘটাচ্ছেন আপনারা নিজে এর প্রত্যক্ষদর্শী। আমার বাপেরা তিন ভাই ছিলেন, আমরা ছ ভাই চার বোন, আমার বাপের শুধু, বাকিগুলোকে ছেড়ে দিলাম। আর এই মুহূর্তে আমার দুই ছেলে ফয়সাল এবং আদিল ক্লাস 9 এবং 10 ছাত্র সরোপথ একাডেমি আমাদের নিজের স্কুলের, তাদের বিয়ে শাদি হয়নি। আমার চার মেয়ের বিয়ে দিয়েছি, সেখানে 15টা নাতি নাতনির আমি এখনই নানা। হ্যাঁ, আর তিন মেয়ে বাড়ির পাশে আছে, সকালবেলা হলে ওরা এসে আমার প্রতি অত্যাচার শুরু করে দেয়। আল্লাহ তাআলা একটা মানুষ তার দ্বারা কতটা বিস্তার ঘটাচ্ছে শুধু গেলে আমি এবং আমার বাপকে দিয়ে আমি আপনাকে শোনালাম। আল্লাহ তাআলা এই সিস্টেম দেখেছেন এবং কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে। আল্লাহ তাআলা কোরআনে নিজেই বলছেন, ইয়া আইয়ুহান নাস উত্তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসাআ। তোমরা তোমাদের ওই হে মানব মণ্ডলী, তোমাদের ওই প্রতিপালককে ভয় করো যিনি একজন মানুষকে সৃষ্টি করেছেন প্রথমে আদম, এবং তার মধ্যে থেকে তার বিবি স্ত্রী হাওয়াকে সৃষ্টি করেছেন, এবং এই দুজনের মাধ্যমে আল্লাহ তাআলা রিজালান কাসীরা ওয়া নিসাআ অসংখ্য নারী পুরুষের বিস্তার ঘটিয়েছেন। আমি যে কথাটা বলার জন্য বলছি যে পৃথিবীর বিস্তার ঘটানোর ব্যাপারে আল্লাহ তাআলা পুরুষকেও প্রাধান্য দেননি, নারীকেও প্রাধান্য দেননি, বরং বলছেন আব্বাসা মিন হুমা, এই দুজন থেকে পৃথিবীর বিস্তার ঘটেছে। সুতরাং পৃথিবীকে টিকিয়ে রাখার জন্য এই দুজনের ভূমিকা অনস্বীকার্য, প্রায় সমান সমান, বরং কোন ক্ষেত্রে নারীর ভূমিকা অনেক বেশি, অনেক বেশি। সুতরাং কাউকে গুরুত্বহীন ভাবা এটা ইসলামের কথা নয় এবং কোনো মুমিনের কথা নয়। কেউ যদি কোনো নারীকে গুরুত্বহীন ভাবে কিংবা কোনো নারী যদি কোনো পুরুষকে গুরুত্বহীন ভাবে, তাহলে আল্লাহ পাক রব্বুল ইজ্জত আগেই বলেছেন ইয়া আইয়ুহান নাস উত্তাকু রাব্বাকুম, তোমাদের রবকে ভয় করো যিনি এই কাজটা করেছেন। সুতরাং নারী পুরুষ কেউ যদি কাউরির প্রতি বিদ্বেষমূলক কোনো কথা কিংবা সে পজিশনে কম এমন ভাবনা যদি ভাবে, তাহলে মূল স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে সে সবচাইতে বড় অহংকারী তুষ্ট প্রকৃতির লোক, যে আল্লাহ রাব্বুল আলামিনের কাজকে সিদ্ধান্তকে খারাপ দৃষ্টিতে দেখছে। এখানে বেশি কথা বলার প্রয়োজন নেই, সময় যেহেতু কম খরচ তো পয়েন্ট বলছি। প্রথম নম্বর কথা যে যত পুরুষ মা ছাড়া কি পৃথিবীতে এসেছে? একজনও বাপ ছাড়া এসেছেন কিন্তু মা ছাড়া আসেনি। বাপ ছাড়া ঈসা আলাইহিস সালাম এসেছেন আল্লাহ তাআলার নির্দেশে, কিন্তু জন্মের জন্য মায়ের জরায়ু কিংবা মায়ের গর্ভ আল্লাহ তাআলাকে ব্যবহার করতে হয়েছে। আল্লাহ তাআলা ব্যবহার করেছেন, সিস্টেম ওভাবেই রেখেছেন। সুতরাং বিশ্বে যত জ্ঞানী গুণী নবী বলি কিংবা যে কেউই হোক না কেন, সে মাতৃগর্ভের কাছে ঋণী। যে ব্যক্তি ঋণ গ্রহণ করে আর যে ঋণ দেয়, কোন ব্যক্তি উত্তম? ঋণ গ্রহিতা না ঋণ দাতা? কথাটা ভালো বোঝার চেষ্টা করে, ঋণ দাতা। তাহলে নারীদেরকে আজকে যে সবচেয়ে বড় অবমাননা করা হচ্ছে, এটা আপনি কোন হিসাবে করছেন? এক তো আপনার পাওয়ার নাই যে কোনো বেটা ছেলে যদি নিজের বীর্যটাকে কোনো কারখানায় ফেলে দেয়,
মাটিতে ফেলে দেয়, কোন জায়গায় ফেলে দেয়, সেখান থেকে বাচ্চা পয়দা হবে। ওকে শেষকালে আজকে যে জিনিসটা হচ্ছে যে একটা কি জিনিসটা ওটা টেস্ট টিউব বেবি, হ্যাঁ ওটার সঙ্গে আমি তো ফটো উত্তর লিখেছি টেস্ট টিউব বেবি। আপনারা আধুনিক চিকিৎসা বিজ্ঞান সম্পর্কে যারা জানেন যে যে সমস্ত নারীর কোনো ডিস্টার্ব, পুরুষের কোনো ডিস্টার্ব আছে, তার বীর্যটা গিয়ে ফার্টিলাইজ হচ্ছে না স্ত্রীর গর্ভে, যে কোনো কারণে হোক, তো উভয়ের মেয়েদের ডিম্বাণুকে এবং পুরুষের বীর্যকে উভয়ে একটা বাইরে একটা উপযোগী জায়গাতে সেটাকে ফার্টিলাইজ করছে এবং সেটা যখন উপযোগ হচ্ছে তখন গিয়ে আবার নিজের স্ত্রীর গর্ভে আবার সেটাকে বসিয়ে দিচ্ছে, সেখান থেকে শিশু জন্ম হচ্ছে। এটা আধুনিক চিকিৎসার একটা বড় অবদান। এ নিয়ে সৌদি ফতোয়া কমিটির ফতোয়া হলো যে স্বামী এবং স্ত্রীর বীর্য এবং ডিম্বাণু যদি হয় তাহলে এটা জায়েজ, বাকি সমস্ত পদ্ধতি না জায়েজ, সব হারাম। কেননা এতে বংশ পরম্পরা আল্লাহ পাক রাব্বুল ইজ্জাত যে একটা সিস্টেম রেখেছে সেটা সম্পূর্ণ মানে বেকার হয়ে যাবে, এটা চলবে না। অর্থাৎ অন্য পুরুষের বীর্য আর কাউরির মানে জমি এটা চলবে না, যার জমি তারই বীর্য যদি হয় সেটা ফার্টিলাইজ করে তাহলে এই টেস্ট টিউব বেবি এটা জায়েজ আছে। আমার বক্তব্য হচ্ছে এটাই যে শেষকালে এই টেস্ট টিউব বেবি সেটাকে একটা উপযোগী করার তলার পরেও সে মাতৃগর্ভে প্রয়োজন পড়ছে। তাহলে সমস্ত পুরুষ আমরা যারা এখানে বসে আছি, মায়ের কাছে আমরা ঋণী, মহিলাদের কাছে আমরা ঋণী, আমি যতই বড় মাতব্বরী হোক না কেন, এখানে একটা প্রথমে বলে রাখা ভালো যে আল্লাহ তাআলা পুরুষদেরকে কোনো কোনো কাজে প্রাধান্য দিয়েছেন। এটা এর অর্থ নয় যে আপনি প্রধান, আপনি এই অর্থ নয় যে আপনার নেকি বেশি, না আপনার নেকি বেশি নয়। আল্লাহ তাআলা কোরআন মাজিদে স্পষ্ট করে বলছেন ফাস্তাজাব লাহুম রাব্বুহুম আন্নী লা উদিউ আমালা লা, তোমাদের মধ্যে নারী পুরুষ যেই হোক না কেন, যাকারি বা মুনসা, নারী পুরুষ যেই আমল প্রয়োগ করে একা কেন, আমি কাউরির মজুকে মজুরিকে পি করবো না। আমি একটা কথা বলি যে আজকে এই স্টেজে বক্তব্য রাখার জন্য যদি আবদুল্লাহ সারাফি বড় কোনো কৃতিত্বের অধিকারী হয় তাহলে তার এর ভাগিদার কিন্তু আমার মা, কেননা তার স্নেহ আদর এবং তার গর্ব ব্যবহার না করা ছাড়া আমার অস্তিত্ব পৃথিবীতে আসার কোনো রাস্তা ছিল না। আমার বাপ যতই পারি চেষ্টা করুক এটা পূরণ করা সম্ভব ছিল না, আল্লাহ পাক রাব্বুল ইজ্জত সিস্টেম রেখেছেন। সেজন্য নারীদেরকে যে আজকে খারাপ দৃষ্টিতে দেখা হচ্ছে এবং তাদের কাছে বিয়ের সময় যে পণ নিচ্ছেন, টাকা নিচ্ছেন, এবং এটা সমাজের একটা সিস্টেম হয়ে গেছে এবং সেটা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে পবিত্রতম জায়গা মসজিদে কিংবা আরো কোনো জায়গাতে সেটা অনুষ্ঠিত হচ্ছে, আর টুপি দাড়িওয়ালা মৌলবী মাওলানারা এই জিনিসের সাক্ষী থাকছে এবং এর জন্য কোনো প্রকার প্রতিরোধ করা হচ্ছে না, বরং এই সমস্ত লোক এই সমস্ত অপরাধী সেটা বাপ হোক কিংবা ছেলে হোক, অর্থাৎ শ্বশুর কিংবা জামাই, হ্যাঁ স্বামী কিংবা যে কেউ হোক না কেন, এদের সাথে যে আমাদের সম্পর্ক, এই পন্থ যে গ্রহণ করছে এদের সাথে যার সম্পর্ক, আপনি বলেন যে পরকালে এই সমস্ত নরধনদের কি হবে যারা পরোক্ষ প্রত্যক্ষ ভাবে এই অপরাধকে সাপোর্ট এবং সমর্থন করছে, আপনি বলেন কি হবে পরকালে, আল্লাহ কি হবে? শরীয়তের হাদিস তো আপনাকে পরে শোনাচ্ছি, রবীন্দ্রনাথ ঠাকুর নিজে বলছেন অন্যায় যে করে, অন্যায় যে সহে, তব ঘৃণা তারে যেন তৃণ সম দহে। আজকে এই আহলাদিস কমিউনিটি নবগ্রাম থানার বাছাই করা লোকগুলো এখানে এসে হাজির হয়েছে, কারণ দুষ্ট প্রকৃতির লোকগুলো তো অন্য মজলিসে আছে। এই অন্যায়কে বন্ধ করার জন্য আপনাদের সামান্যতম ভূমিকার কথা আমাকে বলবেন? কিছু মৌলবী আলেম খুতবাত এবং স্টেজে দায় সারা গোছের বক্তব্য রেখে সমাপ্ত করে দেয়, একে কন্ট্রোল করার জন্য কোন প্রকার ব্যবস্থা করেনি, আজ পর্যন্ত ব্যবস্থা হচ্ছে না, না পূর্বতন জমিয়ত না বর্তমান যারা দায়িত্বশীল তারা এর জন্য যে কঠোর ব্যবস্থা অবলম্বন করা ছিল। আমরা যারা টুপি দাঁড়িয়ে মসজিদে, আমি সেজন্য একটা বক্তব্য দিই যে মিথ্যা মিথ্যা তো মানুষ বাজারে বলে, মিথ্যা লটারির জায়গায় বলে, মিথ্যা রাস্তাঘাটে বলে, মিথ্যা চাষে বলে, কিন্তু মুসল্লিদের যারা মিথ্যু এই টুপি দাঁড়িয়েওয়ালা মসজিদে যে ইমামতি করে তারা যে এত মিথ্যা কথা বলে, আমার দৃষ্টিতে এত বড় মিথ্যাবাদী বর্তমানে পৃথিবীতে দ্বিতীয় কেউ আছে কিনা, কেননা তারা মসজিদে গিয়ে পরিষ্কার বলে ইয়াকা না আবুদু বা ইয়াকা নাস্তাইন, আল্লাহ তোমারই ইবাদত করি,
করি, তোমারই গোলামি করি আর তোমার কাছে সাহায্য প্রার্থনা করছি। আর আগে গিয়ে বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, আল্লাহ তোমার কাছে সিরাতে মুস্তাকিম কামনা করছি। দিনে রাতে 17 রাকাত ফরজ নামাজে 17 বার বলে ওই সিরাতে মুস্তাকিম, যে সিরাতে মুস্তাকিমে চলার কারণে তুমি বেশ কিছু লোককে পুরস্কৃত করেছো, তারা কারা কারা? আমায় ইউতি ইল্লাহ ও রাসূলহু ফাউলাইকা মাআ আল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকীন ওয়াস শুহাদা ওয়াস সালেহীন ওয়া হাসুনা উলাইকা রাফিকা, নবী সিদ্দিক শহীদ সালেহীন ভালো মানুষদের পথে আমাদেরকে পরিচালিত করো। এই কথা যারা প্রতিনিয়ত 17 রাকাত ফরজ নামাজে 17 বার বলে আর মসজিদের বাইরে এসে অমুসলিমদের দ্বারা চালুকৃত এই শয়তানি প্রথাকে মেয়েদের কাছ থেকে শ্বশুর বাড়ির কাছ থেকে কিছু নিতে হবে, খাট টেবিল চেয়ার পালঙ্ক এবং আরো অন্যান্য কিছু, এমনকি মেয়ের বাড়ি থেকে হাঁড়ি আসতে হবে, মেয়ের বাড়ি থেকে চামচ আসতে হবে, মেয়ের বাড়ি থেকে থালা আসতে হবে, জগ আসতে হবে, এসব বান্দরাবু কোথা থেকে পেয়েছেন? এটা কি সিরাতে মুস্তাকিমের পথ? এটা কি সিরাতে মুস্তাকিমের পথ? আপনি বলছেন যে এটা সিরাতুল মুস্তাকিম, আমি সিরাতে মুস্তাকিমের পথে চলতে চাই। আপনি মুসা আলাইহিস সালাম ছিলেন সোহাইব আলাইহিস সালামের জামাই, তার বিটির সাথে বিবাহর জন্য কোরআন মধ্যে আল্লাহ তাআলা নিজে বলেছেন, মুসা আলাইহিস সালাম শর্ত দিলেন যে আমার গরু ছাগল চরাতে হবে তোমাকে 10 বছর, একদিন নয় দুদিন নয়, তবে আমার বিটিকে বিবাহ করতে হবে। কোরআন মধ্যে তার বর্ণনা এসেছে। আর জামাই শেখ লাখ সাহেবের বেটা সার সাহেব আর কিছু করলে শ্বশুর বাড়ির লোক এসে আর বাড়িতে গোলামি করছে, এটা কি মিথ্যা কথা নয়? মসজিদে বসে বসে এদের সালাত মুস্তাকিম কেন এর জন্য কোনো ব্যবস্থা হচ্ছে না? এর জন্য আহলে হাদিসরা যারা বলে যে আহলে হাদিস মোরা দাগাদারি জানি না, ফকিহদের বেদলির রচা কথা মানে না, যারা বলে যে আমাদের নীতি আদর্শ কোরআন এবং সহিহ সুন্নাহ দ্বারা পরিচালিত, কেন তাদের বাড়িতে তাদের ফ্যামিলিতে কেন বাগড়া পাড়াতে, কেন পাথর ডাঙাতে, কেন 5 গ্রামে, কেন চুপড়ে, এ সমস্ত কাজগুলো বন্ধ করার জন্য কোনো প্রকার উদ্যোগী হবে না? কিসের জন্য নামাজ পড়ছেন? এই বাদরামি কত কাল চলবে? আব্দুল্লাহ সাহাবি বলছে আব্দুল্লাহ সাহাবি কোনো পণ নেই, রেকর্ডও নেই, আমার নিজের 4 মেয়ের বিবাহ দিয়েছি, 5 পয়সা কাউকে দিইনি, দিবও না, আমার মনে কিছুই লাগে না, আমার দিবার কি? আমি তো পাওয়ার অধিকারী। এত বড় একটা মানুষকে এত লালন পালন করার পরে তোমার বাড়িতে গোটা একটা আস্ত মানুষ দিয়েছি, তোমার তোমার কি অবদান আছে? হ্যাঁ বেটার বাপ, তোমার কি ব্যাপার আছে? তুমি আর যারা পাঠার ব্যবসা করে তার মধ্যে পার্থক্যটা কি আছে তাই বলো, কি পার্থক্য আছে তাই বলো? সমাজ সোসাইটি কোরআন সহিহ সুন্নাহ অনুযায়ী চলবে না কি স্যার? আপনার মন অনুযায়ী চলবে আমাকে বলেন, পরিষ্কার কথা বলেন আপনি, সমাজ সুন্না আপনি কিসের জন্য আলাদা শুয়েছেন? কেন কেবলামুখী হচ্ছেন? কেন দলিল খুঁজছেন রফুলাদের জন্য, আমির বলার জন্য? যে পদমাসী ছাড়া কিছু নয়, নিজের স্বার্থের কাছে সব বিক্রি হয়ে গেছে। কেন পণ বন্ধ হয় না সমাজ থেকে? কেন মৌলভি সাহেব চাইছে, বিয়ে পড়েছিলাম আপনি 50,000 টাকা নিয়েছেন, তারপর খালি 200 টাকা দিয়েন দেন, ও কেন কমিশন খাবে? কিসের জন্য বন্ধ হচ্ছে না এটা? এই কমিশন খান আলেমদেরকে সমাজ দিয়ে পরিচালিত হবে? 5 মিনিট বিয়েতে একটা কলমা পড়িয়েছে তার জন্য তাকে কমিশন দিতে হবে? আর আপনি আপনি ঘুষখোর, আপনি ঘুষ যে খায় তাকে আপনি ঘুষ দেন? মসজিদের এক সময় বলছেন আপনার 4,000 টাকা বেতন, আপনি ফেতরা 1,000 টাকা পাবেন, বিয়া পড়া 1,000 টাকা পাবেন, মানে আপনিও পান্ত বদমাশি নয়? সব দিক থেকে সমাজ সোসাইটি আলাদ আন্দোলন কিসের? নিজেকে আলাদ বলেন কেন? বলেন যে আমি নিজের পবিত্র অনুসারী, আমার যা মন যায় তাই চলি। এত বড় মিথ্যা কথা মসজিদে গিয়ে বলছে হেদানা সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সিরাতে মুস্তাকিম দাও, আর সিরাতে মুস্তাকিমে যারা চলে তারা পুরস্কৃত হয়, আনাম তাআলাইহিম, আর আনামে আরাম তাআল সূরা আলে ইমরানে আল্লাহ তাআলা তার তালিকা পেয়েছেন অভিধান। আর আমি নিজে আপনাকে বলছি কোরআন মাজিদে আল্লাহ পাক রব্বুল ইজ্জত পরিষ্কার বলছেন যে মুসা আলাইহিস সালাম তার মুসা আলাইহিস সালাম শ্বশুর বিটি সাহেবের বিটিকে বিবাহ করতে গিয়ে 10 বছর গোলামি খাটছে, 10 বছর রাখাল খাটছে। নারীদের প্রতি এই অবমাননা আর কতকাল করবেন? আর কতকাল করবেন? আল্লাহ পাক রব্বুল ইজ্জত পরিষ্কার নিজে বলছেন ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকৌমি ইয়াতাফাক্কারুন। আল্লাহ তাআলা নিজে বলছেন যে বিবি পুরুষদের জন্য একটা বড় নিয়ামত, একটা বড় নিয়ামত, তুমি যে চিন্তা করো তো এই শুকরিয়া আদায় করতে শেষ করতে হবে না। কত বড় নিয়ামত, বেটাকে সোহাগ করছো, বিটিকে সোহাগ করছো, এ হেলো করছে গে তোমার বিচুনটাকে এত পাশে রাস্তায় ফেলতে রোডে তাই কেমন করে বাচ্চা আসছে? মানুষ এত যদি ব্যাদব হয় তাহলে কি করে হবে?
আলিয়াদুল উলিয়া খায়রুম মিনাল ইয়াদিস সুফলা, বড় গর্ব করছে যে আমার দাঁড়া মেলা ব্যাটা, তোমার গর্বের কিছু নাই, যদি গর্ব করার কিছু থাকে তাহলে সেটা বিটির আছে, কারণ সে দাতা, তুমি গ্রহীতা, একটা আস্ত মানুষকে তুমি নিচ্ছ। এই জন্য রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নামা ইউকরামুর রাজুলু, ভাষাটা ভালো করে শুনেন, হাসলে হবে না, হাসলে হবে না, ঈমান ইজ্জত সব পাঁচগ্রামের বাজারে বিক্রি করে দিয়েছেন, হাতে শেষ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার ভাষায় বলছেন ইন্নামা ইউকরামুর রাজুলু বিবনাতিহি আও উখতিহি, আত্মীয়তার সম্পর্কের জন্য যদি কোনো মানুষকে সম্পদ সম্মান দিতে হয় তো সেটা হবে শ্বশুর কিংবা শ্বশুরের ভাই। আপনি নিজের স্ত্রীর ভাইটাকে শালা বলে ডাকেন, আপনি লাট সাহেব, আপনি লাট সাহেব, আপনি শালা বলে ডাকছেন, গালি দিচ্ছেন, এটাকে গালি হিসেবে ব্যবহার করা যায় যদি এটা ভারতীয় ভাষা। কাউকে তিরস্কার করতে গেলে আপনি তাকে শালা বলে, শালা আমাকে শালা বললি, আর আপনি দিন রাত আপনার স্ত্রীর ভাই যার একটা অবদান আছে গোটা একটা বোনকে তৈরি করে আপনার হাতে দিয়েছে, আপনি তার সাথে বেয়াদবি করছেন, সম্মানের অধিকারী সে সম্মানের অধিকারী, আপনি গ্রহীতাও সে দাতা। কি সমাজ সোসাইটি, আল্লাহ পাক জানে। সুতরাং বিষয়টা নিয়ে ভালো করে বুঝবেন। দ্বিতীয় নম্বর কথা, সোহাইব আলাইহিস সালাম মোহর হিসাবে 10 বছর রাখালি করেছিলেন, মোহর যুগপে যুগে দিতে হবে। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বিবিদেরকে 500 দিরহাম দিয়েছেন। 500 দিরহাম মানে এই সময় কত, 500 দিরহাম মানে কত, মোটামুটি 250 রিয়াল ধরেন, 250 রিয়াল কিংবা 300 রিয়াল ধরেন, 300 রিয়াল মানে 6000 টাকা, কত 20 টাকা করে, 6000 টাকা দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অভাবের যুগে ওর কিছু ছিল না, আর আহলে হাদিসে 200 টাকা ধরেছে, আর এক প্রকার মাদ্রামু চলছে, কাবিল নামা লিখে রেখে দিলে। বেশিরভাগ জায়গা থেকে ফতোয়া আসছে মহত্ব দেওয়া হয়নি, স্বামী মরে গেছে তোকে মাপ দেবে, এই মাপের জন্য করেছে এতকাল। আরে একটা হিসাব করেছে যে আপনি যে আচরণ করছেন তাতে আপনার চাইতে আপনার আপনার স্ত্রীর চাইতে বেশাখানা মেয়াদের দাম বেশি, হিসাব কিতাব কিছু করেছেন, আপনার আচরণে এটাই প্রমাণ করছে যে আপনার স্ত্রীর থেকে বেশাখানায় যে মেয়েরা থাকে তাদের দাম বেশি, কারণ যতবার যেতে হয় ততবার ফিস লাগে ওখানে, আর আপনার স্ত্রীকে 1 টাকা ফিস দিবেন না, এত বড় বিয়া দেবে বেশাখানে, একদিন গেলে প্রথম দিন দিয়েছেন 500 টাকা, দ্বিতীয় দিন গেলে দিবে ফকটিয়াতে আবার দাও 500 টাকা, আর ইয়ে আপদ মস্ত গোটা শরীরকে নিয়েছে, ওর গুহাল ঝাড় দিচ্ছে, ওর হাত পা টিপছে, ওর ছেলে মানুষ করছে, ওকে ভাত রেঁধে খাওয়াচ্ছে, আর কোনো মজুরি নাই, কোনো মজুরি নাই, এতটাই অসহায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার ভাষায় বলছেন ইন্দা হাক্কু শুরুত, সহিহ বুখারী হাদিস, আল্লাস্তাউফুহা বিমাস্তাহলাকতুম বিল ফুরুজ, সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দ যেটা তোমাকে বিবাহে সম্পন্ন করতে হবে, নাহলে বিবি হালাল হবে না, সেটা হচ্ছে মোহর, মোহর প্রদান করো, এবং যে সময় উপযুক্ত মেহর, মোহরটা হচ্ছে তার আপনার অবর্তমানে আপনি হয়তো হঠাৎ ইন্তেকাল করলেন কিংবা কোনো দুর্ঘটনা ঘটলো, ও মোহরের টাকা দিয়ে যাতে ও বেঁচে থাকতে পারে, ওর প্রাইমারি খরচ যাতে ও সরবরাহ করতে পারে, তার জন্য মোহর তাল্লাহ আল্লাহ তাআলা ব্যবস্থা করেছেন, এবং সেটা তার নিজস্ব অধিকার, আর সেটা নিয়ে মজা করছে, সেটা নিয়ে মজা করছে। আল্লাহ বকরাব বিজাদ দিজে বলছেন ওয়াতু সাদাকাতিহিন নিহলা, মেয়েদেরকে আনন্দ চিত্তে খুশি মনে মোহর প্রদান করো। আল্লাহ তাআলা কোরআন মাইদে সূরা নিসাতে আরো কথা বলছেন ওয়াহিল্লা লাকুম মা ওয়ারা যালিকুম আন তাবতাগু বিআমওয়ালিকুম মুহসিনিন বাইনা মুসাফিহিন ওয়ালা মুত্তাখিজি আখদান। আল্লাহ বকরাব বিজাদ পরিষ্কার ভাষায় বলছেন যে 18 প্রকারের নারী প্রায় আল্লাহ বকরাব বিজাদ 8 প্রকারের নারীকে উল্লেখ করেছেন যাদেরকে ডাইরেক্ট কিংবা ইনডাইরেক্ট বিবাহ করা যাবে না, তাদের উল্লেখ করার পরে আল্লাহ বকরাব বিজাদ পরিষ্কার ভাষায় বলছেন যে বাকি মেয়েদেরকে তোমাদের জন্য হালাল করা হলো একটা শর্তে, হালাল করা হলো একটা শর্তে, সেটা হচ্ছে যে মেয়েদেরকে তুমি মোহর দিয়ে বিবাহ করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলছেন যে ব্যভিচারী তো মেলা রকম ব্যভিচার আছে, ভাষাটা বুঝেন, আজকে শব্দ আমি মুর্তাবার স্মরণ নেই, আমি এনে দর্শক করা দর্শক হাদিস লিখেছি, রসুল ইসলাম বলছেন যত লোক ব্যভিচার করে পৃথিবীতে, কেউ অপরের নারীর সাথে ব্যবহার করে ব্যভিচার করে, কেউ মেলা জায়গায় ব্যভিচার করে, কিন্তু সব থেকে জঘন্যতম ব্যভিচারী কিয়ামতের দিন উঠবে ওই ব্যক্তি যে নিজের স্ত্রীকে মোহর দেবে বলে মোহর দেয়নি, ও কিয়ামতের হাজির হয়েছে, অর্থাৎ সমাজ স্বীকৃতি দিয়েছে আপনার বিবি বলে, আর আল্লাহর কাছে আপনি
ব্যভিচারী হয়ে উঠবেন মোহর দেওয়ার ইচ্ছা না থাকার কারণে। আপনার নিয়ত নাই, ধোকাবাজি করে বিয়ে করেছেন। আল্লাহ সুসাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই ব্যক্তি নিজের স্ত্রী সমাজ থেকে স্বীকৃতি দিয়েছে, ও রেজিস্ট্রেশন করেছে সরকার থেকে স্বীকৃতি স্ত্রী হিসাবে, কিন্তু মোহর দেওয়ার অনিচ্ছার জন্য, টালবাহানা করে না দেওয়ার জন্য কিংবা মোহর না দেওয়ার জন্য কিয়ামত দিন এই সমস্ত ব্যক্তিরা ব্যভিচারী হিসাবে এদের উত্থান হবে। আল্লাহ রাব্বুল আলামিন এদের উপস্থিতি কি অবস্থা করেছেন, ছেলে জন্ম হয়েছে হারামি সন্তান, আপনার স্ত্রীর সাথে আপনি ব্যভিচার করছেন যেহেতু আপনি ধোকা দিয়েছেন। এত বড় একটা গুরুত্বপূর্ণ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহি হাদিস দ্বারা প্রমাণিত, কোরআন দ্বারা স্বীকৃত, তার জন্য কোনো স্ট্রাগল নাই। মেয়ের বাপ চাপে পড়ে বলছে যা মন যাই দিবেন। আরে যা মন যাই দিবেন মানে তুমি কি ভিক্ষা চাইছো নাকি? ভিক্ষা তো ওই চাইতে এসছে বেয়াদ, আর না হলে মেডিসিন আলাপ চলবে না, তুমি চাপ দাও বলে এত মোটে বিয়ে হবে না। মোহর মেয়ের অধিকার, সে অধিকার চাইবে। আপনি কথা কি বলার অধিকার কেন আছে যে আপনি চাপ দিচ্ছেন কেন? পনেরো বলে চাপ চাপের কথা বলছেন না তো? সব থেকে বড় কথা হচ্ছে যেটা হচ্ছে যে দুই প্রকারের অপরাধ হচ্ছে। এক প্রকারের অপরাধ মেয়েদেরকে খারাপ বাবা, দ্বিতীয় প্রকারের অপরাধ হচ্ছে বিয়ের সময় পণ নেওয়া, আর তার আগের অপরাধ হচ্ছে মোহর না দেওয়া। এই তিন অপরাধ সমাজে চালু হচ্ছে সমাজগত ভাবে, সমাজ লাইসেন্স দিয়ে দিচ্ছে রীতিমতো ভাবে তোমার স্বামী স্ত্রী। আশ্চর্যের কথা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সহিহ হাদিস, ভালো করে শুনেন, মা মিন কওমিন ইউআমালু ফীহিম বিল মাআসি ওয়া হুম ইয়াকদিরুনা আলা আন ইউগাইরু ওয়া হুম লা ইউগাইরুন আসাবাহুম আল্লাহু বিইকাবিন ক্বাবলা আন ইয়ামুতু। রাসূলুল্লাহ বলছেন কোন জনগোষ্ঠীর কাছে মধ্যে যদি অন্যায় কাজ হয় আর তাদের তা যদি পরিবর্তন করার ক্ষমতা থাকে আর পরিবর্তন না করে, তো মরার আগে তারা আল্লাহর আযাবে গ্রেফতার হবে। আল্লাহ তাআলা কোরআন মাজিদে সূরা মায়েদাতে আল্লাহর আযাব চার প্রকার বলেছেন। আপনারা বিভিন্ন বক্তার কাছে এখন ইলেকশন আছে, বিভিন্ন রকম কথা শুনবেন, আপনি কোরআন ও সহিহ সুন্নাহর কথা শুনেন। আল্লাহ তাআলা নিজে বলছেন কুল হুয়াল কাদিরু আলা আইয়াবা আলাইকুম আযাবান ফাওকুম আও মিন তাহতি আরজুলিকুম আও ইয়ালবিসাকুম সিয়া আও ইউযিকা বাসাকুম বাযাবাস। আল্লাহ পাক রব্বুল ইজ্জত নিজে বলছেন যে আমি আযাব চার ভাবে পাঠাই। প্রথম নম্বর আযাব হচ্ছে আকাশ থেকে, দ্বিতীয় হচ্ছে মাটি থেকে। এর ব্যাখ্যা আপনারা নিজে বুঝতে পারছেন, আকাশ থেকে আযাব কে, মাটি থেকে আযাব কে, ভূমি ধস এ বুঝবেন। আর তৃতীয় আযাব হচ্ছে যে তোমাদের মধ্যে মত পার্থক্য শেখাতে, ইখতিলাফ শুরু করে দেবো, সৃষ্টি করে দেবো, ঐক্য ঐক্যবদ্ধ তোমাদেরকে আমি হতে দেবো না, একতাবদ্ধ আমি হতে দেবো না, আপোষের দ্বন্দ্ব। আজকে বাপ বেটাতে মিল নাই, স্বামী স্ত্রীতে মিল নাই, গ্রামে কটা লোক তার চারটা মসজিদ কারোর সাথে কারোর মিল নাই, মাদ্রাসার সাথে মিল নাই। হ্যাঁ, আর কিছু লোক বলছে পলিটিক্যাল ভাবে যে যা করছো এক হও না হলে মুসলমানরা ধ্বংস হবে। আরে আল্লাহ যেখানে রাসূল কাম শাস্ত্রে বলছেন ইন্নাল জামাআত রাহমাতুন ওয়াল ফুরকাতু আযাব, ঐক্যবদ্ধ জীবন যখন তোমরা দেখছো সকলে একমত আছো তখন জানতে হবে যে আল্লাহ তাআলা তোমাদের উপর সন্তুষ্ট আছেন, এটা রাহমাত। আর যখন তোমাদের মধ্যে আপোষে মতের মিল না থাকবে তখন জেনে রাখবে এটা আল্লাহ তাআলার আযাব। তো কোন আল্লাহ তাআলা যদি কোনো আযাব পাঠান তো কেউ আটকাতে পারবে, কেউ আটকাতে পারবে না। সুতরাং আমরা সমাজে এই সমস্ত অপকর্ম চলছে চলছে, স্ত্রীর নাম নিয়ে ব্যভিচার করছে স্বামী, মোহর দেয় না, পণ নিচ্ছে, সমাজ তাকে স্বীকৃতি দিচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন মরার আগে তারা আযাবে গ্রেফতার হবে। চলছে আযাব, আযাবের অবস্থা চলছে, ঐক্যবদ্ধ জীবন নেই, মুসলিম সংগঠনের মধ্যে মধ্যে যাদের লক্ষ্য বলছে দিন প্রতিষ্ঠা করা তারা ঐক্যবদ্ধ হতে পারছে না, এটা আল্লাহ রাব্বুল আলামিনের আযাব। মুরব্বিতে মুরব্বিতে মিল নেই, বাড়িতে মিল নেই, মাদ্রাসায় মিল নেই, এটা আল্লাহ তাআলা আযাব ও গজব, এবং এটা আমাদের আমলের যারা কলঙ্কিত। সুতরাং বিষয়টিকে নিয়ে অত্যন্ত ভাবনার বিষয় আছে, এই বিষয়টাকে নিয়ে গুরুত্ব দিয়ে বুঝবেন। আমি বলি যে যে সমস্ত মানুষ পণ নিয়ে বিবাহ করেছেন তাদের একটাই রাস্তা শ্বশুরের কাছে সব পণ ফেরত দেওয়া, না হলে সহি হাদিস অনুযায়ী সে চিরকাল ব্যবচার করবে, চিরকাল ব্যবচার করবে, চিরকাল। এটা আব্দুল্লাহ সাহাবের কথা নয়, এটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহি হাদিস। সুতরাং পণের টাকা যদি নিয়ে থাকেন ইমিডিয়েট শ্বশুরের কাছে ফেরত দিন, যদি শ্বশুর বেঁচে না থাকে তো শ্বশুরের যারা ওয়ারিশ আছে তাদের কাছে ফেরত দিন।
ক্ষমা চান, স্ত্রীকে নতুন করে মোহর প্রদান করুন, নতুন করে বিবাহের প্রয়োজন নেই। কারণ বিবাহ তো হয়েছে, মানুষের পদ্ধতি হয়েছে, যেখানে ত্রুটি আছে সেই ত্রুটিটা সংশোধন করে জিনিসটাকে আবার আপনি চালু মানে লাইনে নিয়ে আসুন। এই ব্যাপারে আমার দ্বিতীয় যারা সমাজের মোড়ল মাতব্বর আছেন, তারা যে পরকালে বাঁচতে চান, সমাজটাকে কঠোর ভাবে ধরুন, এটা কোনো মতেই চলবে না। তার দুটো দিক, কোন মৌলবী সাহেব কোন মোড়ল, তার হাতে যেহেতু কোন পাওয়ার নাই, শক্তি নাই, সে ঘোষণা করবে যে এমন বিবাহতে আমরা কোন প্রকার অংশগ্রহণ করবো না, মসজিদে হতে দেবো না। দুই তৃতীয় নম্বর হচ্ছে এই সমস্ত বিয়ের দাওয়াতে টোটালি অংশগ্রহণ না করা কোন দিক দিয়ে, ওর খাবার না খাওয়া, এক কথায় অঘোষিত বাইকট করা, যে সে কোনো কিছু চলবে না। যদি এটা না করেন তাহলে আল্লাহ পাক রব্বের আযাব ও গজব চলে আসবে, এতে রক্ষা পাওয়ার কোনো কিছু নেই, ছোট হয়ে এসেছে। ওলা নুযিকান্নাহুম বাল আযাব আল আদনা দুন আল আযাব আল আকবার লাআল্লাহুম ইয়ারজুন, বড় আযাব আসার আগে ছোট আযাব পাঠাবো যাতে সতর্ক হয়। এখন ছোট আযাব এসেছে, বড় আযাব আসতে চলেছে। অতএব সমাজকে সেই সুন্নাহ মোতাবেক, কোরআন এবং সেই সুন্নাহ মোতাবেক সমাজের জন্য, যেহেতু এখান থেকে আমার সমাজ বিস্তার ঘটছে, ছেলে বড় হচ্ছে, তারপর সমাজের নেতা হচ্ছে, সুতরাং সে যদি প্রথমে অঙ্কুরে নাজায়েজ ভাবে তৈরি হয় তাহলে তার দ্বারা সমাজ আরো বেশি খারাপ হয়ে যাবে। বৈধ পথে এই প্রোডাকশন যে আমাদের সন্তানাদি আসছে সে যেন হালাল পদ্ধতিতে হয়, স্ত্রী যাতে হালাল এবং বৈধ হয় মোহরের মাধ্যমে, মুক্ত সমাজ সোসাইটিতে চালু করার জন্য অবশ্যই সচেষ্ট হন। শেষে প্রশ্ন সেটা যেটা হচ্ছে মৌলবী সাহেবদেরকে, এখনো সমাজ মৌলবী সাহেব নির্ভরশীল, প্রায় 90% লোক আলেম ছাড়া বিবাহ দেয় না। এই আলেমদেরকে আল্লাহকে ভয় করতে বলছি যে তুমি এই অন্যায় কাজে সাপোর্ট কেন করছো, কি তোমার স্বার্থ আছে? মৌলবী হলে মসজিদে থাকতে হবে, মাদ্রাসায় থাকতে হবে, আপনার ত্যাগ করতে হবে, মাঠে কাটতে হবে, সরকারি করতে হবে না রাজমিস্ত্রি করতে হবে, নিজের ইমান ও আকীদাকে বিক্রি করে আমি সমাজের মৌলবী মাতব্বরি করা কোনোদিন উচিত নয়। আলহামদুলিল্লাহ আমি নিজে বলি আমি মুক্ত স্বাধীন বাধা বন্ধনহীন, আমি কোনো মসজিদেও থাকি না, মাদ্রাসাও থাকি না, আমি এই বয়সেও যদি কোনো আর্থিক সংকট হয় ইনশাআল্লাহ হকারি করতে এবং মাঠে মুনিশ খাটতে এবং আরো কিছু করতে আমি প্রস্তুত আছি, কিন্তু বর্ষতা স্বীকার করতে আমি প্রস্তুত নয়। কেননা হ্যাঁ আখেরাত হচ্ছে সব থেকে ভয়ঙ্কর জায়গা, তা থেকে বাঁচার জন্য আমাকে সচেষ্ট হতেই হবে। আল্লাহ তাআলা সে তৌফিক আমাদেরকে দান করে। দ্বিতীয় নম্বর কথা, বেশিরভাগ মৌলবী মাওলানা থেকে শুরু করে যারা নিজের সমাজে খুব ফেরেশতা তৈরি বানাই, বড় পায়জা পাঞ্জাবি এত বড় দাড়ি, হ্যাঁ হজ করে এসছে, দু চারবার উমরা করে এসছে, এদের ভাবনা যে মেয়েরা হচ্ছে কমা, ওদেরকে সম্পত্তি থেকে বঞ্চিত কর, এটা যে কত হচ্ছে তার হিসাব কিতাব নাই, বড় বড় মৌলবী পর্যন্ত এতে ফেঁসে আছে। মেয়েদের ভাইদেরকে বলছি, মেয়েদের ভাইদেরকে বলছি, তাদের বাপদেরকে বলছি, তাদেরকে যদি চাপে ফেলে পুরো দিক থেকে আপনি বঞ্চিত করেন পাঁচ পয়সাও, হাদিসে কি আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আতা দ্রুন মুফলিস, আল্লাহ রাসূল বলছেন ভিখারিকে জানো, ভিখারিকে সাহাবীরা বলেন আল্লাহ রাসূল মাল্লা মাতা আলাহু আলা দিরহাম, যার কোনো টাকা পয়সা নেই কোনো সম্পদ দেশে হচ্ছে ভিখারি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি সেটা বলছি না, আমি সেটা বলছি না। কিয়ামতের দিন একটা মানুষ উহুদ পাহাড়ের মতন, উহুদ পাহাড় সমতুল্য সমমানের নেকি নিয়ে আসবে, বড় বড় পাহাড় পর্বতের নেকি নিয়ে আসবে, কিন্তু তার সাথে সাথে কেউ কারোর হক মেরেছে, কেউ কারোর জুলুম করেছে, কারোর সম্মান নষ্ট করেছে, আল্লাহ পাক রব্বুল ইজ্জত কিয়ামতের দিন ওই ব্যক্তিকে হক প্রদানের জন্য এর নেকি থেকে কেটে কেটে ওকে দিবে। শেষকালে অধিকারীদের সংখ্যা যখন বেশি হয়ে যাবে আর এর মাল ফুরিয়ে যাবে, নেকি ফুরিয়ে যাবে, তখন এই ব্যক্তির পাপ ওই ব্যক্তিগুলির পাপ এই নেকিওয়ালা যে পাহাড় পাহাড় পরিমাণ নেকি নিয়ে গেছিল এর নেকি শেষ হওয়ার কারণে পাপগুলো এর ঘাড়ে চাপিয়ে দিবে। মেলা নেকি করে গিয়েও হজ করেছে, নামাজ পড়েছে, সবকিছু করেছে, লোকের হক নষ্ট করার জন্য কিয়ামত দিন সে ভিখারি হয়ে জাহান্নামে যাবে, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সুতরাং কোন ব্যক্তি পাঁচ পয়সা হোক নষ্ট করবেন না, সে নিজের সন্তান হোক কিংবা অন্য লোক হোক, আর আপনি কোন ব্যক্তিকে তার সম্মান নষ্ট করে থাকুন, গালি দিয়ে থাকুন, তাকে কষ্ট দিয়ে থাকুন, সবকিছু ফয়সালা এখানে করে যান, কাউরের হক নষ্ট করবেন না, এটা জেনে রাখবেন। আপনি যে আল্লাহ তাআলা কোরআনে নিজে বলছেন ইন্নামা আজওয়াজুকুম ওয়া আওলাদুকুম আদুফুল্লাকুম ফা ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম আদুফুল্লাকুম,
তোমাদের মাল এবং তোমাদের সন্তান হচ্ছে তোমাদের শত্রু। আপনি কার জন্য, আপনার সন্তানের শত্রুর জন্য আপনি নিজে জাহান্নামের কেন্দন যোগাচ্ছেন। সুতরাং কোরআন এবং সহিহ সুন্নাহ মতে যে যার অধিকার পাওয়ার আছে সেটাকে অবশ্যই দিবেন। একটা কথা মনে রাখবেন, কোন ব্যক্তির দুটো কন্যা আছে, দুটো আছে তো অর্ধেক সম্পত্তির মালিক, তিন থাকলে দুই তৃতীয়াংশের মালিক, ওর বেটা বেটা কিছু নাই, তাহলে ওর মৃত্যান্তে মেয়েরা পাবে, যদি দুটো মেয়ে থাকলে অর্ধেক, দুইয়ের অধিক থাকলে দুই তৃতীয়াংশ, তাহলে এক মানে এক তৃতীয়াংশ, এক তৃতীয়াংশ সম্পত্তি কারা পাবে? সেজন্য আর চাচা ভাই ভাই ভাতি যারা পাবে সেজন্য মেয়ের নামে সব লিখে দিচ্ছে, এটা এক প্রকার হারাম, এটা চলবে না। আল্লাহ তাআলা নিজে শরীয়ত নিজে মানে ই করেছেন, নিজে সিস্টেম তৈরি করেছেন, আল্লাহ তাআলা সিস্টেম এবং আয়াত কে মানতে রাজি নন। আপনার ভাই ভাতিজা সম্পত্তির অধিকারী হবে বলে আপনার মেয়েদেরকে সম্পূর্ণ লিখে দিচ্ছেন, এটাও কাবিরা গুনাহ, এটা চলবে না। আল্লাহ তাআলার ফয়সালা কে আপনি মানতে রাজি নন, এটা কোনোভাবেই চলবে না। সুতরাং আপনার ভাই ভাতিজা পাবে, মরার পরে কে পাবে এ নিয়ে আপনার মাথা ব্যথা কি? আপনার মেয়ে যা পাবে তা আপনি দেবেন। তৃতীয় নম্বর কথা, বিয়ে সম্পত্তি থেকে মেয়েদেরকে বঞ্চিত করা। তৃতীয় নম্বর কথা, মেয়েদেরকে একটা ভয়ঙ্কর জিনিসের মধ্যে আপনারা রেখেছেন। আপনি একজন দায়িত্বশীল, তাকে সুরক্ষা দেওয়ার, তাকে শরীয়ত মোতাবেক পরিচালনা করার আল্লাহ তাআলা আপনাকে নেতা বানিয়েছেন, আপনাকে নেতা বানিয়েছেন, তা আপনি জুতার মতন কাজ করে করছেন। আপনি যে নেতা, তা নেতা সুলভ আচরণ আপনার কেন নেই? আপনার বিবি বাইরে কেন, আপনার বিটি বাইরে কেন? হ্যাঁ, স্বাধীনতা চায় তাই আপনি স্বাধীনতা দিয়ে দিচ্ছেন। হ্যাঁ, আপনার অবস্থাটা কি হবে, আপনার অবস্থাটা কি হবে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার ভাষায় বলছেন, দাইয়ুস লা ইয়াদখুল জান্নাহ, যে ব্যক্তি দাইয়ুসের জান্নাতে যাবে না। সাহাবারা জিজ্ঞাসা করলেন আল্লাহর রাসূল, ফামান দাইয়ুস, দাইয়ুস কে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব বললেন, আর রাজুল আল্লাযী লা ইউবালি মান দাখালা আলাইহি, যার পরিবারের নিকটে কোন পুরুষ আসছে যে সে কোনো খবর রাখে না, কোনো খবর রাখে না, এই হচ্ছে দাইয়ুসের জান্নাতে যাবে না। আজকে বাড়ির মধ্যে তাদেরকে যে কন্ট্রোল রাখতে হবে, পর্দার মধ্যে রাখতে হবে, সরকার কি বলছে এটা বড় দেখে নয়, এটা দেখে নয়, সরকার তো মেনে কিছুই বলছে। আমাদের স্ত্রী তো পর্দা, আমাদের মেয়েরও তো পর্দা করে বেড়াচ্ছে, কি হয়েছে তাতে? আমার স্বাধীনতা আছে পোশাকে, আমার স্বাধীনতা আছে ধর্মীয় চিন্তা ভাবনা, আপনি বাজারে যা বিক্রি হচ্ছে তাই করতে লাগছেন, এটা তো পাগলামির কথা। মেয়েদেরকে স্বাধীনতা দিয়েছেন পোশাক কেনার, দোকানে গিয়ে আড্ডা মারছে, দোকানদারের সাথে সুখ করছে, হকারের সাথে গল্প করছে, ওটা কি আপনার থাকবে? আর মেয়েরা মেয়েদের কথা বলেন না, এরা আপনাদের অত্যাচারে অত্যাচারিত হয়ে এবং আপনাদের অনুশাসন না থাকার কারণে ওটা আপনার নয়, তার বেশি বড় দল দিতে হবে না, আপনার নয় তার বেশি বড় দল দিতে হবে না। যে টুপি দাড়িওয়ালা লোকগুলাকে বলছি, যারা যারা সাথে করে নিয়ে শো করে বেড়ায়, মানে নিজের বিবিকে শো করে, বিবিকে শো করে, জানেন দেখে যান না, আজকাল বিয়ে করার পরে বিবিকে শো করে না, শো শো বুঝেন তো, শোরুম। হ্যাঁ, যাদের একটা দাওয়াত দেয় বলে পয়সা দেয়, কারোর বউকে দেয়, পারে না পারে না, মানে এদের কাছে এদের বউ এর কোন দাম নাই, ও বিয়ে করে নিয়ে আসলো আর দুনিয়ার লোককে দেখাচ্ছে, আর না রকম চুটকি চাচ্ছে, কত রকম কথা বলে তার তো ঠিক না, আধেক ভাগ নিয়ে যায়, যারা যুবকরা যায় দেখতে গিয়ে কত ঘৃণা কথা বলে তার তো হিসাব কিতাব নাই। সুতরাং বিবিদেরকে, বিবি যে আপনার নয় তা খালি একটা দলিল দিচ্ছে, আপনারা আমার সাথে একমত হবেন, আপনি বা ব্যবসা দেখবেন কত দামি দামি কামড় ভরা আছে, ওটা আপনার আপনার সামনে কিন্তু পড়ে না, মরা বাড়িতে যাওয়ার জন্য, ট্রেনে বাসে চাপার জন্য, কুটুম বাড়ি যাওয়ার জন্য সেদিন পরে, আর আপনার কাছে ছিঁড়া আর ময়লা কাপড়গুলো পরেই থাকে। আপনি কিনলেন যে আমার সামনে ওই নতুন বিয়ের রাতে, বিয়ের প্রথম দিনে আপনি নতুন কাপড়ের গন্ধ শুনেছেন, আর লয় আর লয়, ওজন বাইরে যাবে পরের বেড়ে ছেলেকে দেখাবার জন্য আর শুনাবার জন্য যাবে, আর আপনার কপালে সে ছিঁড়া বস্তা, এটা যে আপনার স্ত্রী নয় এটা স্পষ্ট না, আপনার কাছে তো পড়তো, আপনার কাছে চিকুন চাকুন হয়ে থাকতো না, এটা নিয়তের পরিবর্তন হয়ে গেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন, নিসাউন কাসিয়াতুন আরিয়াত মুমিলাতুন মাইলা, সেই মুসলিমের হাদিস, পর পুরুষকে আকৃষ্ট করার জন্য ওরা এই সমস্ত পোশাকগুলো পরবে। সুতরাং নিজের স্ত্রীকে নিজের মতো করে রাখেন, কাপড়গুলো সব বাড়িতেই ব্যবহার করেন, আর বাইরে যখন যাবে তখন যে কাপড় পরে যাবে সে কাপড় পরে যাবে, আপনি সব হিসাব নেবেন না, দেখাবার জন্য না, ঢেকে ঢুকে যান। আল্লাহ ইউদ্দিন আসিনা তখন না তফসির সুরা নূর, আমার রাদিয়াল্লাহু তাআলা বলতেন, নিজের মেয়েদেরকে বিবাহ দেওয়ার আগে সুরা নূর অবশ্যই পড়াও, না হলে বিয়ে দিও না, কারণ ওদের হুকুম আকাম আছে জেনে। সুতরাং এই বিষয়টাকে গুরুত্ব দিয়ে বুঝবেন,
গুরুত্ব দেবে সমাজ কোথায় চলে যাচ্ছে আহলে হাদিসরা, হ্যাঁ শুধু কতগুলি ইখতিলাফি মাসলা তিন তালাক আর ইত্যাদি নিয়ে বলে আহলে সমাজ যায় না, কোরআন এবং সহি সুন্না মোতাবেক জীবন যাপন করার চেষ্টা করুন, নিজের ছেড়ে দেন। আরে ও বলতে গেলে তো মানে রাত পার হয়ে যাবে, খানা তো খাবেন না। বরযাত্রী বরযাত্রী এই ভাষাটা কি ইসলামে আছে? কোনো মলবি দেখাতে পারবে এ মন্দিরে কেউ আছে? শরীয়তে বরযাত্রী কোন অধ্যায় আছে? কেতাবুন নিকাহ যতগুলি হাদিস আমাদের দেশে পাওয়া যায় সমস্ত মুহাদ্দিস কেতাবুন নিকাহ রচনা করেছেন বিবাহের অধ্যায়ে, একটা হাদিস ওয়ালাউ দাইফান হ্যাঁ কোন জাল হাদিস পর্যন্ত দেখান যে বরযাত্রী কোন অধ্যায় আছে? সেই হাদিসে দূরের কথা, এলোকর থেকে বরযাত্রী যাও, এক বরযাত্রী আর হচ্ছে কন্যা যাত্রী, গুলা তো সমাজে সুসংস্কার আছে, মানে এই যে যাত্রার কথা বলছি এগুলা কত বাজে জিনিস, কত বাজে জিনিস। ওয়ালিমার কথা এসছে, কিন্তু ওয়ালিমাতেও সেই মুসলিমের হাদিস স্পষ্ট বলছে এতেও মধ্যপন্থা অবলম্বন করতে হবে। আমাদের মুর্শিদাবাদের নাম করছি না, আমাদের মুর্শিদাবাদের কোনো এক জায়গায়, আমি তাও লোকেশন বলছি না কেননা আপনারা আপনাদের ব্রেন খুব চাঙ্গা, আপনারা সঙ্গে সঙ্গে সেই জায়গায় পৌঁছে যাবে, সেই তাও বলছি না। মুর্শিদাবাদের কোনো এক জায়গায় এই ব্যাপারটা নিয়ে বাড়াবাড়ি করতে গিয়ে শুধু 50 লাখ টাকা প্যান্ডেলের ভাড়া, 50 লাখ টাকা প্যান্ডেলের ভাড়া যদি হয় তাহলে বাকি জিনিসে কত খরচ হয়েছে সেটা হিসাব করে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলছেন সহিহ মুসলিমের হাদিস, মান সামআ সামআ আল্লাহ ইয়াউম আল কিয়ামা, ওয়ালিমাতে যদি বাড়াবাড়ি করে লোকেদের কাছে নাম কামানোর জন্য যেমন বলে দারুন খাওয়ালে আর এর বুকটা ফুলে থানে গেছে, দারুন খাওয়ালে এটা শোনার জন্য যদি ওয়ালিমাতে বাড়াবাড়ি করেন তাহলে সাহেব বলছেন কিয়ামতের দিনে সে অতটাই অপমান হবে, ওয়ালিমা হবে মিনিমাম এবং তাতে সাধ্যমত গরিব দুঃখী। একটা কথা মনে রাখবে, এবার দুজন সৃষ্টি হয়েছে, ওয়ালিমা করতে গিয়ে জোহরের নামাজ গেল আসরের নামাজ গেল, ওয়ালিমা হারাম হয়ে যাবে, ওয়ালিমা হারাম হয়ে যাবে, ওয়ালিমা খাওয়া যাবে না, আয়োজকদের নামাজ শেষ হয়েছে এই বিয়াদতদেরকে খাওয়াতে কি ভালো মানুষের, এই বিয়াদতদেরকে খাওয়াতে গিয়ে জোহর গেল আসর গেল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার ভাষায় বলছেন যে কাফেরদের কবরটাকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন দিয়ে ভরে দেয় যে তারা আমাদেরকে হ্যাঁ খন্দকার যুদ্ধে আসরের নামাজ পড়তে দেয়নি, যুদ্ধে নামাজ পড়তে দেয়নি। আর কি কোন যুদ্ধ যে এই বেয়াদব মেহমানদের অত্যাচারে আরাম বিশ্রাম তো দূর নামাজ পর্যন্ত বাতিল, এমন ওয়ালিমা হারাম, এত লোকের আয়োজন হারাম যে আপনি তার আয়োজন করতে গিয়ে আপনার আসল কাজ ইবাদত নষ্ট হয়ে যায়। আপনি যাতে ইবাদত ঠিক থাকে, ইবাদত ঠিক রেখে আপনি অল্প লোকের আয়োজন করেন, নাহলে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা কেন বলবেন, মানসাম মা সাম্মা আল্লাহ হয়ে হ্যাঁ এর দুনিয়ার কুটুম আমার সব আশা করে আছে, আরে তোমার কুটুম জাহান্নামে নিয়ে যাবে, তোমার কুটুম জাহান্নামে নিয়ে যাবে, কিসের কুটুম হে যে তোমাকে পাপ কাজে উৎসাহ দেয়, যার খাতির করতে গিয়ে তোমার জোহর গেল আসর গেল, এই কুটুম তো ভালো কুটুম নয়, এমন লোকের সাথে কুটুম বিদা ত্যাগ করতে হবে, এর জন্য প্রচুর দলিল আছে আমি আর বলছি না। হ্যাঁ রাসূল সাল্লাল্লাহু খালি একটা হাদিস শুনে দিই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলছেন মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাযা লিল্লাহ ওয়াআতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান, যে ব্যক্তি কাউকে ভালোবাসলো আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ভালোবাসলো আর কাউর সাথে ভালোবাসা ছিন্ন করলো তো শুধু আল্লাহকে রাজি করার জন্য ভালোবাসা ছিন্ন করলো, তো যে ব্যক্তি আল্লাহ পাক রাব্বুল আলামিন ইয়াসুদ্দুনা আন যিকরিল্লাহ ওয়া আন সালাত সূরা লোকমানের আয়াত ফাহাল আনতুম মুনতাহুন, যে সমস্ত জিনিস আল্লাহর জিকির থেকে নামাজ থেকে বাধা প্রদান করে তার থেকে তোমাদেরকে বিরত থাকতে হবে। সুতরাং কুটুম্বিতা করতে গিয়ে যদি নামাজ বাদ যায় ও কুটুমের দরকার নেই, ও কুটুমকে বলে তোমার বাড়ি আসার দরকার নেই, হ্যাঁ সেজন্য মেহমানের বাড়ি মেজবান মেহমানের বাড়ি যাওয়ার সময় হিসাব করে যেতে হবে তার বাড়িতে আসে কিনা নামাজ নষ্ট হবে কিনা এসব কিছু রাখতে হবে। হ্যাঁ বিয়ে তার জন্য সব নামাজ বাদ এটা করা চলবে না। আর এই বরযাত্রী যার নাম আমি এত বর তো বলি না, বদ যাত্রী বদ অবদ বদ্রদুষ্ট বদ যাত্রী, দুষ্ট যাত্রা বন্ধ করতে হবে, দুষ্ট যাত্রা বন্ধ করতে হবে। একটা কথা মনের কথা বলে দেই যুবকদের,
যুবকদের মনের কথাটা বলে দিই, যুবক যুবতীদের মনের কথা বলে দিই। এদের তো মানে অপেক্ষা সহ্য হয় না, এটা হওয়াটাই স্বাভাবিক। আমি একজন যুবক ছিলাম, তার তখনকার পরিস্থিতি তো আমার জানা আছে। হ্যাঁ, যে মানে দিন দিন যাতে পার না, রাত না পার, এই কথাটা বলার কথা না, সকলের মনের কথা। যারাই বড় হয়েছে তাদের সময়ের অপেক্ষা কত কষ্টকর। কিন্তু এর পরেও বউ ঠিক হয়েছে, জামাই ঠিক হয়েছে, কিন্তু দু মাস পরে বিয়ার ডেট হলো, কেন? কিসের লেগে? এই যেসব বধ যাত্রীদেরকে খাওয়াবে, দুনিয়ার দুষ্ট কুটুমদেরকে খাওয়াইতে হবে। আরে যুবক যুবতী কষ্ট পাচ্ছে। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কাউরের স্ত্রী মারা গেলে দ্রুত বিবাহের ব্যবস্থা করো, 3 টাকা তাড়াতাড়ি করো। আরে ছেলে বড় হয়েছে, বউ ঠিক হয়েছে, তাড়াতাড়ি বিয়ে করে দে, খাবি যখন খাবি, তার না খাবার লেগে দু মাস পারে। আপনি একটা ইসলামী ইতিহাসে একটা ঘটনা শুনান, একটা ঘটনা শুনান যে বউ পছন্দ বা জামাই পছন্দের পরে এক রাত বেশি হয়েছে। শুধু খালি একটা ছোট্ট করে ঘটনাটা শোনায়, সাইয়েদ ইবনে মুসাইয়্যিবের ঘটনা আমি অনেক জায়গায় শুনেছি। সাইয়েদ ইবনে মুসাইয়্যিবের বিটির বিবাহ হয়েছিল, লম্বা ঘটনা বলছি না, এক গরিব মানুষের সাথে তাও আবার তার স্ত্রী মারা যাওয়ার পরে যে সাইয়েদ ইবনে সাইয়্যিব নিজের বেটার বিবাহ বিটির বিবাহ তৎকালীন মুসলিম জাহানের বাদশাহ, এই পাকিস্তানের সিন্ধু থেকে শুরু করে একদম সুদূর ইউরোপ আফ্রিকার যিনি বাদশাহ ছিলেন, তিনি ছিলেন আব্দুল মালিক বিন মারওয়ান, তার বেটা প্রস্তাব দিয়েছিল সাইদুল মুসাইয়্যিব বিটির সাথে। খুব সুন্দরী ছিলেন, সুশিক্ষিত ছিলেন, বিবাহ প্রস্তাব দিয়েছিলেন, বলে আমার বিটির দুনিয়াদারের সাথে বিয়ে হবে না। শেষকালে বিয়ে দিলেন একটা নিজের ছাত্রের সাথে, যার স্ত্রী মারা গেছিল, তার 2টা ছেলে ছিল আর 3 থেকে 4 টাকার মালিক ছিল, কিচ্ছু ছিল না, এর সাথে বিবাহ দিলেন। বিবাহ তো দিলেন ক্লাসে, জিজ্ঞাসা করলেন ক্লাসে কেন আসেনি, বলে আমার স্ত্রী মারা গেছে, ছেলে বিরুদ্ধে দেখাশোনার জন্য স্কুলে আসতে পারেনি। তো বলে বিয়ে করেছো? বলে না। বলে আমার বিটির সাথে বিয়ে দিলে রাজি আছো? বলে এর থেকে খুশি কি হবে? সঙ্গে সঙ্গে ক্লাসেই বিয়ে করে দিলেন তার বন্ধুদেরকে সাক্ষী রেখে। আর তারপরের ঘটনাটা যেটা বলার জন্য বলতে হবে, তারপরে ঘটনাটা বিয়ে হয়ে গেল, সন্ধ্যাবেলায় বিটিকে নিয়ে এসে জামাইয়ের বাড়িতে হাজির। উনি রোজার অবস্থায় ছিলেন, কেমন জামাই, নফল রোজা করেছেন, ইফতার করে 2টা খেতে বসেছেন, এমন সময় দরজায় এসে হাজির, দরজায় ধাক্কা দিচ্ছে, কে? তো বলে আমি সাইদ। আবু আদা বলছেন যে গোটা মক্কা মদিনার আশপাশে, মদিনার আশপাশে যত সাইদ ছিল সবারই নাম স্মরণ করি, খালি আমার আমার ওস্তাদ তথা শ্বশুরের নাম বাদ দিয়ে, কেননা তিনি 40-30 বছর যাবৎ মদিনার মসজিদের বাড়ি ছাড়া অন্য কোথাও যাননি। তা আমার বাড়ি যে এত দূরে আসবেন এটা আমার ভাবনা দিয়ে ছিল না। সেজন্য আমি অস্তে পস্তে গিয়ে দরজা খুলতে দেখছি, তো সাইদুল মুসাইয়্যিব দাঁড়িয়ে। বলে কি ব্যাপার? আমি ভাবলাম যে তখন জোশে পড়ে বিয়ে পড়ে দিয়েছে, এখন হুঁশে পড়ে ছাড় দিতে এসেছে, আমার এটাই ভাবনাই ছিল। সেজন্য প্রথম বললাম যে আপনি যদি আমাকে ডাকতেন, আপনি আমার ওস্তাদ, তাহলে খুব ভালো হতো। বলে না, তুমি হকদার বেশি, তোমার বাড়িতে আসবো, তুমি একজন বিবাহিত মানুষ, একা রাত কাটাবে এটা ভালো কাজ নয়। এক কবি বলছেন, ইন্না শাবাব ওয়াল ফারাক ওয়াল জিদ্দা মুফসিদাতুল লিল মারহে মাই মারে আইয়াম সিদা, যৌবন নির্জন এবং জিদ 3টা মানুষের জন্য ক্ষতিকর। আমি একটা মনের কথা বলছি আপনাদের, বউ যখন আপনার বাপ কুটুম বাড়ি যায় কিংবা শ্বশুর বাড়িতে থাকে 4 দিন 5 দিন, আদের বেটা ছেলে বাড়িতে বসে বসে কি মনে হয় যাইতে হবে? সত্য কথা বলে কি কি শয়তান আপনার মনে খারাপ খারাপ কথা নিয়ে আসে, মেয়েদের হয় না, উত্তর সব ছেলে পেলে নি মানে অতই ফেসে থাকে, কিন্তু আপনার মনে কত রকম যে বান্দরামু আছে তার তো হিসাব কিতাব না। কথাটা সত্য বলছি না মিথ্যা বলছি? মানুষের প্রকৃতি প্রায় একই প্রকৃতি, সেজন্য মেয়েদেরকে বাপের বাড়িতে বেশি দিন থাকতে হয় না, না তো স্বামী কোন দিকে ফেঁসে যাবে, না এই পাপ কাজ পাপ কাজ করতে শুরু করবে। হ্যাঁ, কোনো সময় এই স্বামীকে রেখে বাপের বাড়িতে বেশি দিন কাটা উচিত নয়। হ্যাঁ, বাপের বাড়িতে কাটা উচিত নয়, অনুরূপভাবে নিজের বোনকে পাঠানো উচিত নয়। ছেলে হয়েছে তো নিজের বোনকে ডেকে নিলে শেষ, খবরদারি সব কাজ করবেন না। কি বলছিলাম যে নির্জন সাইদুল মুসাইয়্যিব বললেন যে তুমি বিবাহ করেছো আর একাই রাত কাটাবে, এগুলো এই ভাষা, তুমি বিবাহ করেছো রাত একাই কাটাবে, এটা শরীয়ত উচিত নয়, সেজন্য তোমার বউকে দিতে এসেছে। গায়ের লোক কেউ জানে না যে বিয়ে হয়েছে ক্লাসে। উনি বলছেন যে আমাদের দেশের নিয়ম অনুযায়ী গ্রামের লোককে জানাতে হয়, সেজন্য তাড়াতাড়ি আমি আমার বাড়ির ছাদে উঠলাম, চিল্লিয়ে বললাম যে আমার ওস্তাদ আজকে ক্লাসে আমার সাথে বিয়ে পড়িয়ে দিয়েছে আর উনি এই মাত্র রেখে গেলেন, তোমরা সাক্ষী থাকবে। আচ্ছা, আমরা যে নিজেকে সালাফি বা আহলে হাদিস বলছি তার অনুসারী হচ্ছে সাহাবা এবং তাবেইনদের আমরা অনুসারী, আর কত কত পায়তারা তার হিসাব কিতাব নাই, কত পায়তারা তার হিসাব কিতাব নাই,
বউ ঠিক জামাই ঠিক বিয়ে হবে 6 মাস পরে অত্যাচারের সীমা আছে হ্যাঁ আর তারপরে এখন বাদ করতে লাগিয়ে দিয়েছে মোবাইল ধরে দিয়েছে বিয়ে হয়নি দুনিয়া দিন রাত খালি গল্প হচ্ছে হালাল করে নিয়েছে খালি ঠিক হয়েছে তাই জন্য এটা অনুমতি আছে যতক্ষণ পর্যন্ত ভিডিও কলেজে সব কিছু হয়েছে এবং আপোষ সব আরও কিছু আজকালকার যোগাযোগের তো মেলা রাস্তা রে ভাই বিয়ে হয়নি খালি হবে বলেছে তাহলে এই পাপ কাজ করানোর জন্য দায়ী করা বাপ করেছে সমাজ করেছে মেয়ের বাপ করেছে আর তাদের সেই রাতে যখন পছন্দ হলে বিয়ে পড়ে দে তো খাবার আগে পরে করিস না কেন অত অত যে তোর বোনের কুটকুটি লোককে খাওয়াবি তো কি পরে করিস হ্যাঁ খাওয়ার জন্য এদের জিনিস কেন দেরি করছিস হ্যাঁ তাড়াতাড়ি এদের কাছে যা পৌঁছা তো না তা নয় পয়সা দিয়েছে আল্লাহ তোকে খরচ করার জন্য আসল জায়গায় খরচ করবে না আপনাকে কথা বলছি যে মুর্শিদাবাদ জেলা জমিয়তে আলাদিস আলহামদুলিল্লাহ গোটা জেলাতে সাধ্য কাজ করছে এখন আমাদের জেলা জমিতে ব্যালেন্স কত জানেন আমাদের একটা কর্মচারী আছে তাকে মাসে 8,000 টাকা বেতন দিতে হয় আর আমার ক্যাশিয়ার বলছে আমাকে মাত্র 9,000 টাকা আছে 9,000 টাকা তাহলে এ সত্য কথা বলছি একদম আপনাকে বানানোর কথা বলছি না ইসলামী আন্দোলনের প্রাণ কেন্দ্রে লোকেদের অসহযোগিতার কারণে পরবর্তী মাস থেকে আমাদেরকে নতুন করে হয় চাঁদা কালেকশন করতে হবে নাই কিছু করতে মাত্র 9,000 টাকা এক মাসের বেতন দিলে মাত্র থাকে 1,000 টাকা তার বিদ্যুৎ খরচ আছে অফিস মেন্টেন্যান্সের খরচ আছে আল্লাহ সুসাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার ভাষায় বলছেন যে কিয়ামতের দিন 5টা প্রশ্ন করা হবে তার মধ্যে অন্যতম প্রশ্ন করা হবে মিন আইন আকতাসাবু ওয়া ফিমা আনফাকাহু ইনকাম কোথা থেকে করেছো ব্যয় কোথায় করেছো টাকা খালি খরচ করলে হবে না আপনি যে সিস্টেম করছেন আপনাকে সহি মুসলিমের হাদিস শোনালাম এতে বাহুল্য খরচ করা আপনার পুরো জরুরি না আপনি 10টা 5টা লোককে করে আপনি অলিমা করেন কিসের লেগে লোকের দিকে তাকাচ্ছেন অমুক কি বলবে অমুক কি বলবে অমুক কি বলবে আল্লাহ কি বলবে এই কথাটা ব্রেনে আসে না আল্লাহ কি বলবে আল্লাহ কি বলবে এই কথাটা ব্রেনে কেন আসে না আল্লাহ কি বলবে আমার শ্বশুর কি বলবে আমার কুটুম কি বলবে আমার ভাই কি বলবে আমার ভাসুর কি বলবে আরে এইসব পাবলিককে রাজি করো আর তাক সামনা আল্লাহু আকবার তাক সা এ মোহাম্মদ লোককে ভয় করছো আল্লাহ বেশি অধিকার তাকে ভয় করবে বক্তা এসে গেছেন বেশি কথা বলার নাই তবে আমি একটা কথা বলছি যে এত পাওয়ারে আব্দুল্লাহ সাহেব কথা বলে কি করে ইনশাআল্লাহ যা কথা বললাম এগুলো আমাদের ফ্যামিলিতে নাই আলহামদুলিল্লাহ নেই আলহামদুলিল্লাহ আমরা গিয়ে পছন্দ আমাদের বলাই থাকে পছন্দ হলে মেয়ের বাপ যদি রাজি হয় বিয়ে করে নি বাড়ি আসবি সয়াসিদের কথা বিয়েটা তো আসল আর বাকিগুলো তো নকল তো নকলের দাপটে আসল হারিয়েছে ও বেচারা বউ পেছে না ও স্বামী পেছে না দর পাচ্ছে যেখানে রসুল কেন সাল্লাল্লাহু আলাইহি ইসলাম দ্রুত বিবাহ ব্যবস্থা করতে বলেছেন ছেলেদের বিবাহ তাড়াতাড়ি দেন তাড়াতাড়ি দেন অন্তত সরকারের ঘোষণা টাইমেই দেন এখন তো জেল জরিমানার ব্যবস্থা করেছে এদের কি আর বলবো গণতন্ত্র সম্পর্কে আল্লামা ইকবাল অনেক আগেই কথা বলেছিলেন যে জমহুরিয়াত এক তরহ সে হুকুমত হ্যায় কি জিসমে বন্ধু কো গিনা জাতা হ্যায় তোলা নাহি জাতা গণতন্ত্র রাষ্ট্র পরিচালনা করার একটা মাধ্যম বটে এতে মগজ মাপা হয় না মাথা গুনা হয় তা আমাদের দেশে গণতন্ত্রের কারণে এখন বলছে যে 12-13-14-15 বছর বয়সে মেয়েরা স্কুল কলেজে যা করছে এটা বিনোদন এটা কোনো অসুবিধা নাই নাম দিচ্ছে কুমারী মা আরে মা কি করে হলো কুমারী মা শব্দটা শুনতে খুব ভালো লাগছে কুমারী মা মানে ওর কুমারিত্ব নষ্ট হয়নি মা এটা কোনো অপরাধ নয় কিন্তু তার নিচে বিবাহ করলে বলছে তোকে জেলে যেতে যে মলবি পড়াবে যে সমাজে পড়াবে তাকে সবকে জেলে দেবো কি করবেন কি করবে অন্তত পক্ষে সরকার নির্ধারিত বয়সে বিবাহটা অন্তত দেন দেরি করেন না 18-র পরে 18 মাস যেন না যায় 18 দিন হলে ভালো হয় আরো 18 ঘন্টার মধ্যে আরো ভালো দেরি করবেন না বিশাল সমস্যা সমস্যা যে সমাজে আজকে পবিত্রতা বলে পবিত্র হৃদয় পরিচ্ছন্ন হৃদয় সে জিনিসটা সমাজ থেকে অপ হয়ে গেছে মা ও বোনেরা শেষ কথা আপনাদেরকে অনুরোধ করে আমি শেষ করব তার আগে আরেকটা অনুরোধ করি আপনাকে আপনাদেরকে যেমনটা বললাম আপনাদেরকে যেমনটা বললাম যে জমিয়াত আহলে মুর্শিদাবাদের ক্যাশ শূন্য ওর জন্য আবেদন করছি না নবগ্রাম আপনাদের নবগ্রাম থানার লোকেদের আপনাদের জানা উচিত যে নবগ্রাম থানা একটা ঐতিহাসিক থানা এই দীঘা কেলাই আপনাদের কাছে দূরে আর বাকিপুর এই সমস্ত জায়গা হচ্ছে আহলে আন্দোলনের হেডকোয়ার্টার ছিল একটা হেডকোয়ার্টার ছিল আর আপনারা জানেন
যে সমস্ত হেডকোয়ার্টার ব্যবহার করে এই মানে সহপাড়া আসলপুরের কিছু অংশ এবং শঙ্করপুর এ সমস্ত জায়গা লোক আহত হয়েছে। আপনাদের ইতিহাস খুব ভালো, আপনারা বন্যা বিধ্বস্ত লোক হলেও আপনারা মেহনতি এবং পরিশ্রমী ছিলেন, এখন আস্তে আস্তে মন কলুষিত হয়ে গেল। আপনারা আপনাদের একটা ইতিহাস এবং ঐতিহ্য আছে, আর এই আন্দোলনে আপনাদের ভূমিকা অনস্বীকার্য। আপনারা ইতিহাস জানেন না, এই একটা একটা বাঙালি কবি বলেছেন, শক্তি সিন্ধু মাঝে রহিয়াও, শক্তি সিন্ধু মাঝে রহিয়াও, শক্তি পেল না যে মরিবার বহু পূর্বে জানিও মরিয়া গিয়াছে সে। পাওয়ার হাউসে থেকে যদি তার বাড়িতে আলো না জ্বলে তাকে ডুবে মারা উচিত। আর একটা ইতিহাস আছে এই নবগ্রাম থানার আহলেস আন্দোলনের, এটা একটা কেন্দ্র ছিল গোটা পশ্চিম বাংলার বুকে, এটা একটা কেন্দ্র ছিল। আজকে সে আন্দোলনের এত লোক বেশি হয়েছে, এত মৌলভী বেশি হয়েছে, একটা মাদ্রাস বেশি হয়েছে, এত টাকা বেশি হয়েছে, কিন্তু আন্দোলন একদম হারিয়ে গেছে। যাই হোক, আলহামদুলিল্লাহ আপনাদের এই সন্তান মহিউদ্দৌলা আলহামদুলিল্লাহ এই আশাতে নবগ্রামে একটু কর্মচঞ্চলতা ফিরে এসেছে এবং আলহামদুলিল্লাহ আন্দোলনের বাণী আজকে আপনারা যে ভয়েসে শুনতে পাচ্ছেন এটা একটা আন্দোলনের কর্মফল আলহামদুলিল্লাহ। তো এই আন্দোলনের একটা কেন্দ্র হিসাবে নবগ্রাম থানার অদূরে আপনারা থানার কাছে এবং বিভিন্ন অফিস রেজিস্ট্রি অফিসের কাছে আপনারা ওখানে যান, আর এদের কোনো মসজিদ নাই, বেদায়তদের পিছনে পড়তে হয় এবং নানা সমস্যা হয়। আলহামদুলিল্লাহ জায়গার ব্যবস্থা হয়েছে এবং টাকা তাতে ঋণ আছে এবং সেখানে বিল্ডিং নির্মাণ করতে হবে। আমি আবেদন করছি যে আপনারা মিনিমাম আমার পরে হয়তো চাদর নিয়ে ঘুরবে, মা বোনের সকলকে বলছি যে আপনারা অঙ্গীকার করতে পারেন নবগ্রাম বাজারে আমাদেরকে আহলেদের একটা মসজিদ অবশ্যই হতে হবে। আপনি একটা কথা মনে রাখ, মনে আমি বলে দিই যেটা আমি সব কথা বলি, আজকাল পাকা বাড়ি ছাড়া বাড়ি হয় না, পাকা বাড়ি ছাড়া বাড়ি হয় না। একটা বাড়িতে কত টাকা খরচে বাড়িওয়ালা জানে, এটা কি আমাদের লক্ষণ? রসুলগঞ্জ শাস্ত্র বলছেন আন্তরাল হফা আল ওরা রিয়াসা এত তাও রাফুল বুনিয়াদ, যার পরনে জুতা জুড়তো না, কাপড়ে ন্যাংটা হয়ে থাকতো, ছাগল চড়াতো, সে বড় বড় বিল্ডিং করে ফখর করবে, এটা কি আমাদের লক্ষণ? সেই বখারে আদেশ তো সেই যুগে এসেছে যে একটা মানুষ একাই বাড়ি করছে একক প্রচেষ্টায়, তাকে একটা ইট তুলে দিকে সাহায্য করে না, অথচ গ্রামের মসজিদটা করার সময় বলছে যে টাকার অভাবে আমাদের মসজিদ হয় না। এটা খুব দুঃখজনক ঘটনা। একাই যদি একটা লোক একটা বাড়ি করতে পারে তো সবাই মিলে একটা মসজিদ করতে পারে না? তো গোটা নবগ্রাম বরকার আরাধীদেরকে আমি বলছি যে এটা আপনাদের ফরজ, ফরজ দায়িত্ব কর্তব্য যে সেখানে মসজিদ তৈরি করা, আপনারা অবশ্যই সেখানে সাহায্য করবেন। শেষকালে মা বোনদের কাছে এক মিনিট কথা বলে শেষ করছি, মা বোনেরা, হ্যাঁ না ওটা তো যাবেই, পয়সার অভাব হচ্ছে না, মা বোনেরা আপনারাই হচ্ছেন, আপনারা হচ্ছেন আমাদের তৈরি হওয়ার ফ্যাক্টরি। আমি বকলমে বলি যে আপনারা হচ্ছেন ইটের ফার্মা, ফার্মা যদি টেড়া হয় ইট টেড়া হয় বাঁকা হয়, ফার্মা বাঁকা হলে ইট বাঁকা হয়। আপনারা যদি ঠিক না হন তাহলে কিন্তু আমরা ঠিক হতে পারবো, আমাদের ছেলেপেলে ঠিক হবে না। সেই জন্য আপনারা আল্লাহকে ভয় করুন, হ্যাঁ বর্তার মধ্যে থাকুন, ভাই কেউ পালিয়ে যাবেন না, কিন্তু হ্যাঁ দুজন যোগ্যতম বক্তা আছে, যতক্ষণ না শুনবেন কত যোগ্য, আমি মুখে আপনাদেরকে মিথ্যা কথা বলছি না ঠিক কথা বলছি, এটা শোনার পরে বলবেন। হ্যাঁ সুতরাং এই বিষয়টা মা বোনেদেরকে বলছি যে আপনারা ঠিক হন, কোরআন মাজিদ পড়ুন, বই পুস্তক পড়ুন, সঠিকভাবে চলুন, পর্দা পুষিদার মধ্যে থাকুন। জেনে রাখবেন আপনাকে দেখার জন্য লালায়িত মৌলভী মাওলানারাও, সেই জন্য কোনো মানুষকে ফেরেস্তা ভাববেন না, সমস্ত পুরুষ নারীদের প্রতি লোভী, আল্লাহ তাআলাই আকর্ষণ সৃষ্টি করছেন, যেমন মেয়েরা পুরুষদের প্রতি লোভী, সেজন্য উভয় উভয়কে সতর্কতা অবলম্বন করবে, না হলে আল্লাহ তাআলা একথা কার বলবে? পুরুষদেরকে বলো চক্ষু অবনত রাখবে, মেয়েদেরকে বলো চক্ষু অবনত রাখবে, এটা কেন? সুতরাং আপনারা সতর্ক হন, সাবধান হন, আল্লাহ তাআলা আমাদেরকে সতৌফিক দান করেন। আমি আমি শেষকালে আমার জন্য দোয়া প্রার্থনা করছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মতের গড় আয়ু 60 বছর, আমার 60 হয়েছে, তার মানে 2-6 মাসের মধ্যে আল্লাহ তাআলা নিয়ে নিতে পারে। আবু বকর উমর 63 বছর বয়সে মারা গেছেন, তাদের বয়স দিলে আর 3 বছর আছি, তারা বিদায় আর তারপরে কত দেবে, সেজন্য হয়তো চলে যাও কিছুদিনের মধ্যে, তা আপনারা আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন হকের উপর কায়েম রাখেন এবং যতক্ষণ আমার শরীরে শক্তি আছে হক প্রতিষ্ঠা করার জন্য, হকের প্রচারের জন্য যেন আল্লাহ তাআলা ক্ষমতা দান করেন। এবং আপনাদের জন্য দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলের মধ্যে যেন আল্লাহ তাআলা ঈমানী চেতনা এবং দৃঢ়তা দান করেন, যাতে শরীয়তের প্রতি আমল করা আমাদের সকলের জন্য সহজ হয়। আকুল কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম সাইয়্যিদুল মুসলিমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।